ইউজেসটা এরকম যে আপনি যদি পেন টুলটা আপনার টোটালি হাতের কন্ট্রোলে চলে আসে, মানে পেন টুল আপনি ইউজেস করতে পারেন, পুরো স্মুথ হয়ে যায়, তার মানে আপনি ইলাস্ট্রেটরের 60% শিখে গেলেন। তার মানে একটা টুল শেখা মানে হলো আপনি ইলাস্ট্রেটরের 60% শিখে গেলেন। তার মানে বুঝতেছেন যে টুলটার প্রায়োরিটি কীরকম, গুরুত্ব কীরকম। সো এইটা শেখার জন্য আমরা একটু চেষ্টা করবো ভালো করে এবং প্র্যাকটিস করবো, বাসায় একটু সময় দেব। আমার মনে হয় যদি আমরা এটাতে একটু ভালো করতে পারি তাহলে ফটোশপে যখন আমরা কাজ করব ফটোশপে গিয়েও এটার বেনিফিট পাবো, নট অনলি ইলাস্ট্রেটর। সো পেন টুলের ইউজেসটা আমরা এখন শুরু করব। দেখব প্রথমে যেটা হয় ক্রিয়েট স্ট্রেট লাইন, কীভাবে একটা স্ট্রেট লাইন তৈরি করতে হয় সেটা দেখাবো। পেন টুলটা নিলেন, পেন টুলটা নেওয়ার পরে সিম্পলি আপনি একটা যে কোনো জায়গায় ক্লিক করলেন। ক্লিক করলে যে কাজটা হবে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। তারপরে আপনি হাত ছেড়ে দিতে পারেন, সে কিন্তু এরকমই থাকবে। এখন একটা রশির মতো দেখাচ্ছে, এটাকে রিবন বলা হয়। এই রিবনটা চাইলে আপনি অন রাখতে পারেন, রিবনটা চাইলে অফ করতে পারেন, দুইটা অপশন আছে। রিবনটা থাকলে সুবিধা হলো আপনি মাউসটা কোথায় গিয়ে রাখছেন বা তারপরে স্টেপটা কি হবে আপনাকে একটা সাজেশন দিচ্ছে। অনেক সময় এই সাজেশনটা কারো কাছে প্রবলেমেটিক হতে পারে, আপনি চাইলে সেটা তুলে দিতে পারেন। সেটা ওঠানোর সিস্টেমটা আমরা একটু পরে শিখি, ইনস্টিটিউট অফ আমরা ফার্স্ট যেটা ওইটা শিখে শেষ করি। যেমন স্মার্ট গাইডের কারণে আপনার যে স্টেট হয়েছে সেই জিনিসটা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে এখন স্টেট আছে। অনেক সময় এদিক সেদিক থাকলে তখন কিন্তু স্মার্ট গাইড দেখায় না, যখন স্টেট হয়েছে এখন দেখাচ্ছে স্টেট আছে, একটা গ্রিন কালার চলে এসেছে উপরে। এখন যদি আপনি সিম্পলি একটা ক্লিক করেন তাহলে আপনার সেকেন্ড পয়েন্টটা তৈরি হলো, তার মানে একটা স্টেট লাইন তৈরি করলেন। এখন এটা কিন্তু ছাড়ছে না, স্টিল এর সাথে কন্টিনিউশন আছে। যদি আপনি ছেড়ে দিতে চান, কন্টিনিউ করতে চান না, সেক্ষেত্রে কী করবেন, এই টুলটায় চলে যাবেন। এই টুলে গিয়ে আপনি বাইরে যখন ক্লিক করবেন দেখবেন একটা স্ট্রেট লাইন তৈরি হয়েছে, সিম্পলি স্ট্রেট লাইন। আপনি স্ট্রেট লাইন তৈরির জন্য আপনি যদি আবার ক্লিক করেন, বিভিন্ন জায়গায় ক্লিক করে করে এরকম লাইন তৈরি করতে পারেন। লাইন তৈরি করার যে শুরুটা ছিল, শুরুর অ্যাঙ্কর পয়েন্টটাতে যখন আপনি শেষ করবেন তখন আপনার কার্সরের শেষে দেখেন একটা ডিগ্রি সাইন চলে আসছে। এই ডিগ্রি সাইনটা মেইন করছে যে এখন যদি তুমি ক্লিক করো তাহলে জয়েন হয়ে যাবে, তার মানে স্ট্রেট লাইনটা আসলে খোলা। আপনি যদি কন্টিনিউ কাজ করে করে আবার শুরুর জায়গাটায় আসেন, শুরুর অ্যাঙ্কর পয়েন্টে আসেন, সেখানে ক্লিক করলে সেটাকে জয়েন হয়ে যাবে। তার মানে পাথের দুইটা ধরন আছে, একটা হলো ক্লোজ পাথ, একটা হলো ওপেন পাথ। এটা হয়েছে ক্লোজ পাথ, এটা হয়েছে ওপেন পাথ। আচ্ছা, কার্ভের জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আপনি সিম্পলি একটা ক্লিক করবেন, সিম্পলি একটা ক্লিক করে মাউসটা ছেড়ে দেবেন। এর আগে আমরা যেটা করেছি, তাই না, এটা তো করতে পেরেছি। নেক্সট কি করবেন, ক্লিক করে আপনি ছাড়বেন না, মাউসটা ধরে রাখবেন, ধরে রেখে নিচের দিকে ড্র্যাগ করেন। যদি মনে হয় ড্র্যাগটা নিচের দিকে স্ট্রেট হচ্ছে না, আপনি চাইলে শিফট চাপতে পারেন, তাহলে শিফট চাপলে সেটা স্ট্রেট করবে। আর যদি মনে হয় না আমি শিফট চাপতে চাই না, আমি তো কার্ভটা একটু ডান দিকে নিব, তাহলে কি হবে, কার্ভটা আসলে একটা পারফেকশন, একটা সুন্দর শেপ দাঁড়াবে। অথবা আপনি ডিরেক্টলি এরকমই টানতে পারেন, কোনো সমস্যা নেই, সোজা টানেন। অথবা যদি উপরের দিকে টানেন তাহলে কার্ভটা তৈরি হবে। সিম্পলি আপনি একটা কার্ভ তৈরি করেন। দেখি আমরা এখন দেখব ডাবল কার্ভ। ডাবল কার্ভ করতে হলে কী করা যায়, ডাবল কার্ভের জন্য যে কন্ডিশন, প্রথমে ক্লিক করে, আমরা তো এর আগে কী করেছি, ক্লিক করে ছেড়ে দিয়েছি, এখন ক্লিক করে ছাড়বো না, ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করব। তারপরে হলো আরেকটা ক্লিক করব দূরে। আগেরবার ক্লিক করে আমরা নিচের দিকে ড্র্যাগ করেছি, এবারেও ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করব। তাহলে আপনারা দেখেন দুইটা কার্ভ তৈরি হয়েছে দুই দিক থেকে। প্রথমে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করেছেন, পরের ক্লিকটা করেও নিচের দিকে ড্র্যাগ করেছেন, তাহলে দুইটা কার্ভ তৈরি হয়েছে। আচ্ছা, আমরা যেটা করতে পেরেছি, সিম্পলি দেখেন একটা ক্লিক করে তারপরে আমরা যদি উপরের দিকে নেই অথবা নিচের দিকে নেই, সিঙ্গেল কার্ভ তৈরি হচ্ছে। আবার যদি আমরা প্রথমে ড্র্যাগ করে একটা কার্ভ তৈরি করি, তারপরে যদি আবার উপর নিচের দিকে দিই তাহলে ডাবল কার্ভ তৈরি হচ্ছে। কিন্তু যদি আমরা ডিফারেন্ট করি, ক্লিক করে আমরা নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, এখানে ক্লিক করে উপর দিকে ড্র্যাগ করলাম, তাহলে কি হচ্ছে, সিঙ্গেল কার্ভ হচ্ছে। এটাতে হয়েছে ডাবল কার্ভ, এটাতে হয়েছে সিঙ্গেল কার্ভ। আচ্ছা, এখন কার্ভের এই যে দুই পাশে দুইটা মাথা আছে, এই মাথাগুলোকে কি বলে, এই দুইটার নাম হলো অ্যাঙ্কর কন্ট্রোল বলা হয়, অ্যাঙ্কর পয়েন্টের কন্ট্রোলার। এই কন্ট্রোলারগুলো দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্টের যে কার্ভগুলো আছে সেগুলো কন্ট্রোল করতে পারবেন। কিভাবে কন্ট্রোল করবেন সেই জিনিসটা আমরা এখন দেখব। মনে করেন আপনি এটা তৈরি করেছেন, সিলেক্ট করেছেন, এখন আর কন্ট্রোলারগুলো কিন্তু পাচ্ছেন না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। আপনি ডিরেক্ট সিলেকশন করলেন, করে সেটাতে সিলেক্ট করেন, করার সাথেই দেখবেন যে এখন অ্যাঙ্কর পয়েন্টের কন্ট্রোলার চলে আসছে। যদি কোনো একটা কন্ট্রোলারের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন তাহলে এটা দুই পাশে যে কন্ট্রোলার ছিল সেটাই দেখাবে, এবং এটাতে ক্লিক করেন দেখেন দুইটা কন্ট্রোলার চলে আসছে। এই কন্ট্রোলারগুলো কন্ট্রোল করার কিছু টেকনিক আছে, এটা অ্যাজ লাইক কিছুটা গাড়ি চালানোর মতো আর কি, যে আপনি গাড়ি যে কন্ট্রোল করবেন, হয়তো আপনি ঘুরাচ্ছেন ডান দিকে, পিছনের দিকে যখন গাড়িটা ব্যাক করছে তখন কিন্তু আপনার ক্যালকুলেশন রাখতে হয় যে আমি ডানে ঘুরাচ্ছি কিন্তু চাকাটা কোন দিকে যাচ্ছে, এরকম কিছুটা বিষয় এখানে কাজ করে। আমরা যদি দেখি যে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে কার্ভ তৈরি করছেন, এখন আপনি এই কন্ট্রোলারটা কিন্তু একদিকে আছে কিন্তু আপনার কার্ভটা তৈরি হচ্ছে উপরের দিকে, তার মানে হলো কি আপনার সেন্সটা রাখতে হয় উপরের দিকে কিন্তু মাউস কন্ট্রোল করতে হয় নিচের দিকে। একটু কমপ্লেক্স আছে বিষয়টা, যে আপনি উপরে কার্ভটা করছেন সেটা শেপটা আপনি দেখছেন কিন্তু কন্ট্রোলিংটা হচ্ছে নিচে, এটা একটু কমপ্লেক্স আছে। এটা আমরা একটা প্রজেক্টের মাধ্যমে করব, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ইনিশিয়ালি আপনারা যে কাজটা করবেন, সিম্পলি একটা স্টার নেবেন, স্টার তো আমরা সবাই নিতে পারবো তাই না, সিম্পলি একটা স্টার ড্র করবেন। স্টার ড্র করে ফিল কালারটা নান থাকবে, স্টার ড্র করে ফিল কালারটা নান থাকবে। দেন যেটা করবেন, আমরা শিখেছি না মেক গাইড বানানো, কোনো অবজেক্টকে আমরা রাইট বাটন ক্লিক করেও করতে পারি মেক গাইড। এটা এখন আমারটা আনলক অবস্থায় আছে, তাহলে আমরা কি করব, লক করে দিব যাতে এটা আমাকে ডিস্টার্ব না করে, প্রবলেম না করে। এখন পেন টুল দিয়ে আমি যদি স্টার ড্র করি, সিম্পলি ক্লিক করব, পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। এই ক্লিক করার সময় জিনিসটা মনে রাখতে হবে যে আমি আসলে কি করব, আমার টার্গেটটা কি। সেম একটা স্টার তৈরি করব, যে স্টারটা অরিজিনালি ছিল এরকম একটা আমি নিজে ড্র করব। আগেরটা তো অটোমেটিক করা ছিল তাই না, অটোমেটিক করা ছিল, আমি নিজেটা করব। এবং শেষের দিকে দেখেছেন জয়েন্টের যে বিষয়টা ছিল, এখন এটা হয়েছে কিনা কি করব, বাইরে ক্লিক করব এবং সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। যেহেতু আমার ফিল কালার নাই, এখানে টানলে তো এটা যাবে না, তাহলে কী করতে হবে, বর্ডারে ধরে সরাতে হবে। দেখেন সেম একটা স্টার কিন্তু আমি বানিয়ে ফেলেছি। আমি এটাকে ছোট করে যদি নিয়ে যাই, দেখেন একটা সেম স্টার তৈরি হয়েছে। আচ্ছা, এখনও যে কাজটাই করব, একই রকম একটা স্টার তৈরি করব। স্টারটা একটু ছোট করব, খুব বড় করব না। ফিল কালার অবশ্যই নাম থাকবে, ফিল কালার নাম থাকবে। তারপরে স্টেপে যে কাজটা করব, ইফেক্ট মেনুতে যাবেন, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম আছে। ডিস্টর্টেড ট্রান্সফর্মে গিয়ে দেখেন টুইস্ট বলে একটা কথা আছে, টুইস্ট, টুইস্টে যাওয়ার পরে প্রিভিউ দিবেন এবং এখানে 60 ডিগ্রি দিয়ে যদি ট্যাপ দেন, ট্যাপ প্রেস করেন, তাহলে আপনার স্টারটা একটু ঘুরবে, একটু বাঁকা হয়েছে। এখন সিম্পলি ওকে করেন। আচ্ছা, ওকে করলে আমরা বাইরে যদি ক্লিক করি, ডিসিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি স্টারটা একটু কার্ভই হয়েছে। কিন্তু স্টারটা যখন সিলেক্ট করব তখন দেখছি যে আসলে একটা জিনিস স্ট্রেট আর একটা কার্ভ। বিষয়টা কি, বিষয়টা হলো ইফেক্ট থেকে আপনি যে ইফেক্টগুলোই দেন, স্পেশালি প্রথম পার্টটা, এইখান থেকে যে পার্টগুলো আছে, এই পার্টগুলো আসলে আপনাকে প্রিভিউ দেখাবে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন হবে না। মানে আপনাকে দেখাবে কাজটা হয়েছে কিন্তু আপনি এটা দিয়ে পারফেক্ট কোনো কাজে যেতে পারবেন না। কীরকম, আপনি দেখতে পাচ্ছেন কার্ভ হয়েছে, যদি এটাকে মেক গেট বানান, আমি এখান থেকে মেক গেট বানাই, কেমন হলো, তার মানে সে আসলে ইমপ্লিমেন্ট হয়নি, সে আপনাকে প্রিভিউ দেখাচ্ছে। অ্যাজ লাইক আপনাকে কাজটা দেখাচ্ছে কিন্তু আসলে হয়নি। যদি আপনি এটাকে ইমপ্যাক্ট করতে চান, ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে যেই কাজটা করতে হবে, অবজেক্ট মেনুতে যেতে হবে। অবজেক্ট মেনুতে গিয়ে এক্সপার্ট অ্যাপিয়ারেন্সে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখেন দুইটা এখন একটা হয়ে গেছে। এখন যদি এটাকে মেক গাইড করেন, আমরা প্রথমে পেন টুল নিব। স্টার শুরু করার সময় বা পেন টুল দিয়ে যখন ড্র করবেন, চেষ্টা করবেন এমন একটা ফ্রেশ জায়গা থেকে নিতে, যেই জায়গাটা আপনি শেষ করলে সুবিধা হবে, সুন্দর হবে। সেই ক্ষেত্রে যেটা করবেন, যেমন আমি যেটা করছি, ঠিক স্টারের এই পয়েন্টটা থেকে নিচ্ছি, যেটা আমার কাছে কনভিনিয়েন্ট মনে হচ্ছে, বেটার মনে হচ্ছে। সেকেন্ড পয়েন্টটা ক্লিক করে আমরা যেটা করব, ছাড়বো না, ক্লিক করে ধরে রাখবো এবং ড্রাগ করব। ড্রাগ করে যখন আমরা মিলানোর চেষ্টা করব, এই কন্ট্রোলারটা দেখেন কোন পাশে যাচ্ছে, কার্ভটা যেই দিকে আছে, কার্ভটার ইনসাইডের দিকে যাচ্ছে। এরকম না যে আমি উল্টা দিকে দিচ্ছি, এটার ইনসাইডের দিকে যাবে এবং ইনসাইডে একটু নিচে কোনাকুনি যাওয়ার চেষ্টা করবেন। আপনাকে কি করতে হবে, এখানে কন্ট্রোল করতে হবে আর চোখ রাখতে হবে উপরের দিকে। আপনাকে দেখতে হবে কোন জায়গাটায় নিয়ে গেলে মিলছে। তাহলে এখানে যদি আমরা ছাড়ি, এখন মোটামুটি মিলেছে, 100% মিলেনি, মোটামুটি মিলেছে, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা কি করব, এখন যদি আবার এখানে ক্লিক করতে যাই, দেখেন একটা কার্ভ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের ডিজার্ভ না, আমরা চাই না, আমরা চাই ঠিক স্টারটা তৈরি করতে, কার্ভের যে স্টার আছে সেরকম তৈরি করতে। তাহলে যেই কাজটা করতে হবে, এই জায়গায় যখন মাউস নিয়ে যাবেন, দেখেন মাউসের সাথে নিচে ছোট্ট একটা অ্যারো সাইন চলে আসছে। এই অ্যারো সাইনটা মিন হলো যেই পার্টটা, এই অ্যাঙ্করের যে দুইটা কন্ট্রোলার আছে, অ্যাঙ্কর পয়েন্টার, যেই কন্ট্রোলারটা আপনাকে ডিস্টার্ব করছে, যে কন্ট্রোলারটা আপনার প্রয়োজন নাই, সেটাকে সে রিমুভ করে দেবে। সিম্পলি একটা ক্লিক করেন, একটা পার্ট সে রিমুভ করে দিয়েছে। এখন যদি আপনি সেকেন্ড পয়েন্টে নিয়ে আবার ক্লিক করেন এখন আর আপনাকে সেই প্রবলেমটা ফেস করতে হবে না। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা বানাতে বললাম। থার্ড আবার একই কিন্তু সমস্যা হবে, তাহলে কি করবেন আবার এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন। ক্লিক করে এখানে যখন তৈরি করছেন আপনি কোন দিকে নিচ্ছেন, প্রথম টানটা বাহিরের দিকে না, প্রথম টানটা কার্ভের ইনসাইডে ভিতরের দিকে। নেওয়ার পরে হয়তো আপনি দেখবেন কন্ট্রোলিংটা কোন দিকে নিতে হচ্ছে সেইভাবে কন্ট্রোল করে মিলাতে হবে। দেন আপনি আবার একই কাজ করবেন, একই সিস্টেমে বাকি কাজগুলো করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা খুব কমপ্লেক্স মনে হচ্ছে? ওকে নাইস। আপনার যদি মনে হয় এই অবস্থায় আমি হয়তো একটু পরে দেখবেন স্পেস বারের ইউজেসটা শিখিয়েছিলাম গত ক্লাসে, যেমন এখন মনে হচ্ছে স্পেস বারের ইউজ প্রয়োজন হবে এই অবস্থায় থেকে কিন্তু আমি প্যান অ্যারাউন্ড করতে পারবো। মনে করেন আমার উপরে এখন যাওয়াটা প্রবলেম না, আপনি যেই টুলে থাকেন স্পেস বার চেপে হ্যান্ড টুল পাবেন এবং এটাকে ধরে ড্র্যাগ করতে পারবেন। ড্র্যাগ করে নিচে এনে স্পেস বার ছেড়ে দিলেন, ওই টুলের মধ্যে কিন্তু আপনি আছেন। এখন লাস্ট ক্লোজিং দেখেন একটা ডিগ্রি সাইন চলে আসছে, এইটা ক্লিক করলে যে সমস্যাটা হবে আপনারা কন্ট্রোলিংটা পাবেনই না, দেখেন কন্ট্রোল নাই। তাহলে কি করতে হবে, অন্ধকারের মধ্যে কাজটা করতে হবে। তার মানে আপনি কন্ট্রোল করছেন অন্ধকারের মধ্যে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার কন্ট্রোলিংটা মিলছে কিনা, আপনি যে জায়গায় নিতে চান সেই জায়গাটা গিয়েছে কিনা। যখন দেখবেন যে হ্যাঁ পারফেক্টলি হয়েছে তখন আপনি ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আপনি কি করবেন, সিলেকশন টুলে যাবেন। সিলেকশন টুলে গিয়ে বাইরে একটা ক্লিক করেন, ডিসিলেক্ট করেন, করার পরে স্টারটাকে ধরে আপনি যদি টেনে নিচে নিয়ে আসেন দেখেন একই রকম একটা স্টার হয়েছে কিনা। হয়তো আপনারা প্রথম অবস্থায় এরকম স্টার হবে না, হুবহু একটা স্টার হবে না। কি করতে হবে, আপনাকে ট্রাই করতে হবে একবার না হলেও। আচ্ছা আমরা তো রেক্ট্যাঙ্গেল ড্র করা ভুলে যাইনি তাই না, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি না? ওকে নাইস। রেক্ট্যাঙ্গেল ড্র করলেন, সিম্পলি রেক্ট্যাঙ্গেল, এবং এটার ফিল কালার কি থাকবে, নান থাকবে। আপনারা যদি কোর্স আউটলাইনটা খেয়াল করেন কোর্স আউটলাইন 2.15 এর মধ্যে লেখা আছে সিস্টেমটা কি করতে হবে, স্টেপগুলো লেখা আছে। আমরা যাব ডিস্টর্টে, ডিস্টর্ট থেকে ট্রান্সফর্ম, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে আছে কুকার এন্ড ব্লোট তাই না, এবং ওইখানে গিয়ে আমরা যা আছে 44% দিব, প্রিভিউতে ক্লিক করব। তাই আছে না, লেখা আছে না, সিম্পলি ওকে করব। তারপর স্টেপটাও লেখা আছে কিন্তু, অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব, করার পরে এটাকে মেক গাইড করব, করার পরে এটার ফেরি ড্র করব। ইলাস্ট্রেটর নেয়ার জন্য ইমেজটা বড় করবেন, বড় করতে পারবো না। মনে করেন আমরা এটা ড্র করব, এটাকে সিলেক্ট করলেন, এটাকে সিলেক্ট করলেন, করার পরে ভিউ ইমেজে ক্লিক করবেন। ভিউ ইমেজে ক্লিক করলে এটা বড় হবে। দেন ইমেজটা ক্লিক করে দেখতে পারেন কতটুকু বড় কিনা, শার্প কিনা, ক্লিয়ার কিনা। অনেক সময় ইমেজ দেখা যায় বড় কিন্তু শার্প না, শার্প যখন হবে দেন রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখানে কপি সিলেক্ট করবেন। তারপরে চলে যান ইলাস্ট্রেটরে, নতুন একটা ডকুমেন্ট নিয়ে আমি এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে দিই, পেস্ট করে দেই, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এখন কি হয়েছে, ইমেজটা আসলে আমার আর্টবোর্ড থেকে বড়, তাহলে কি করবেন রেশিও অনুযায়ী ছোট করবেন। ইমেজ অলওয়েজ রেশিও, রেশিও কিভাবে ছোট হবে, শিফট এবং অল্ট প্রেস করলে আপনার সেন্টার থেকে ছোট হবে। নর্মালি শিফট দিয়ে ছোট বড় হয় কিন্তু অল্ট চাপলে সেন্টারের দিকে চলে আসবে, যেটা আমরা জানি। তাহলে ছোট করলেন এবং যেই কাজটা করবেন লক করা আমরা অলরেডি শিখেছি, তাহলে এটা সিলেকশন করে লক করবেন। লক করার পরে এটাকে এটার উপরে ড্র করবেন, সিঙ্গেল লাইন ড্রয়িং। আচ্ছা ড্র করার পরে কি করবেন, অরিজিনালটা ফেলে দিবেন, ফেলে দিয়ে যেটা ড্র করেছেন এটা জেপিজি বানিয়ে সাবমিট করবেন। পারবো না, পাথ জয়েন করার সিস্টেমটা আমরা একটু দেখবো। আচ্ছা মনে করেন আপনি একটা কোনো শেপ বানাচ্ছেন, কোনো একটা জিনিস জয়েন মানে তৈরি করছেন, সেক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসগুলো হয়তো খোলা আছে অথবা কাছাকাছি আছে, কিন্তু কাছাকাছি থাকলে আসলে জয়েন থাকে না। সেই ক্ষেত্রে কি করবেন, এই দুইটাকে ধরতে হবে, দুইটা আসলে ওপেন পাথ। দেখেন আমি যদি সরাই দুইটা মাথা আলাদা, দুইটাকে জয়েন করা যায় দুই ওয়েতে। একটা ওয়ে হলো আপনি পেন টুল নেবেন, পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করেন, তাহলে সে এটার সাথে কন্টিনিউশন হলো, তারপরে এখানে গিয়ে ক্লোজ করে দিতে পারেন। তাহলে একটা জয়েনিংয়ের ওয়ে হলো এটা। ডিফারেন্ট জয়েনিং যদি হয় সেক্ষেত্রে আমরা ডিফারেন্টভাবে করতে পারি, দুইটাকে সিলেক্ট করতে পারি, দুটো ওপেন মাথা সিলেক্ট থাকতে হবে, দুইটা ওপেন হেড সিলেক্ট থাকতে হবে, এটা হলো কন্ডিশন জয়েন করার জন্য। দুইটার বেশি হলে হবে না, এবং দুইটা কম হলে হবে না, মিনিমাম দুইটা ম্যাক্সিমাম দুইটা। দেন আপনি অবজেক্ট মেনুতে যাবেন, পাতে যাবেন, এখানে গিয়ে দেখেন জয়েন আছে, কন্ট্রোল জে ক্লিক করেন, দুইটাকে সে জয়েন করে দিয়েছে। ইজি না কাজটা? 2.13 এ আছে দুইটা টুল শিখবো, একটা হলো রোটেট টুল, একটা রিফ্লেক্ট টুল। এই দুইটা টুল পাওয়া যাবে হলো ঠিক উপর থেকে যদি আমরা কাউন্ট করি, এখানে দুইটা, এখানে চারটা, ছয়টার পরে 7 নম্বরে। এখানে যাওয়ার পরে এখানে দুইটা টুল আছে, একটা রোটেট, একটা রিফ্লেক্ট। আমরা রিফ্লেক্ট টুলটা আগে দেখবো, রোটেট টুলটা পরে দেখবো। আচ্ছা, রিফ্লেক্ট মানে কি আমরা তো বুঝি, তাই না? রিফ্লেক্ট কি হয়? প্রতিফলন, একটা প্রতিফলন হয়। মনে করেন এই জিনিসটা আমি বানিয়েছি, এটা যে কোনো শেপ হতে পারে, অথবা যদি মনে করেন না এটা আসলে খুব কমপ্লেক্স একটা শেপ আমরা বানাতে পারবো না, এটা আসলে বানানোর জন্য না, দেখানোর জন্য। মনে করেন পেন টুল দিয়ে আপনি একটা হয়তো শেপ তৈরি করলেন, এই শেপটা চাইলেন যে আপনি এটা ডান পাশার একটা হুবহু শেপ তৈরি করতে চান, এই সেম শেপটারই ডান পাশার একটা শেপ হবে। অথবা আমরা যদি আরেকটু ডিফারেন্ট ওয়েতে যাই, সেটা হলো আচ্ছা, এই শেপটা বানিয়েছি, এর ডান পাশে আমার আরেকটা রিফ্লেকশন দরকার, ডিফারেন্ট শেপ দরকার। সেক্ষেত্রে আমরা রিফ্লেক্ট টুল দিয়ে যদি ক্লিক করি, কী করতে হবে, আপনার শুরুর যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, একটা শুরুর অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, সিঙ্গেল একটা ক্লিক। তারপরে যদি আপনি শিফট প্রেস করেন অথবা কিছুই প্রেস করেন না, উল্টা পাশে ক্লিক করলেন, তাহলে কি হবে, সে এই পাশেটা এই পাশে চলে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে। আর যদি আপনি কপি করতে চান, যেটা আমার যেটা অরিজিনাল আছে সেটা থাকবে, আর একটা কপি করতে চাই, তাহলে কি করবেন, শুরুটা একটা ক্লিক করবেন, অল প্রেস করে এখানে একটা ক্লিক করবেন, তাহলে সেটা কপি হবে। অনেক সময় কপি হওয়ার সময় দেখা যায় শুরু পয়েন্টটা ঠিক আছে, পরের পয়েন্টটা হয়তো আমার কাছাকাছি পড়লো, 100% হয় নাই, তাহলে একটু বাঁকা হতে পারে। কপি হলো কিন্তু বাঁকা হলো, কিন্তু আমি 100% স্ট্রেট চাই, সোজা চাই, তাহলে একটা ক্লিক করব, অল্ট এবং শিফট দুইটা প্রেস করব। অল্ট কি করে? কপি করে, শিফট হলো সোজা করে, স্ট্রেট করে। তাহলে দেখেন এই যে আমার সাইনটা চলে আসছে কপির, হ্যাঁ, আর সাথে শিফট প্রেস করেছি, এখন দুইটাই আসবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, 100% স্ট্রেট আসবে। তাহলে রিফ্লেকশন টুলের কাজটা হলো একই জিনিসকে যদি সমান্তরাল আপনি করতে চান, তাহলে এখন ক্লিকের বিষয়টা একটা ভাইটাল ইস্যু, যে আপনি কোন জায়গায় ক্লিক করবেন। আপনি যদি উপরে করতে চান, তাহলে যেটা করতে হবে, সেখানে একটা বোঝার বিষয় আছে রিফ্লেকশনটা কত দূর হয় বা পরেরটা কত দূর যাবে। আপনি প্রথমে এই বক্সটা চারিদিকে যদি আমরা 4টা গাইড তৈরি করি, তাহলে বিষয়টা দেখতে ক্লিয়ার হবে। এখন মনে করেন এটার উপর দিকে কপি করবেন। আপনার যদি এরকম হয় কপিটা এখানে ক্লিক করেন, তাহলে এখানে যতটুকু ডিস্টেন্স আছে এটা কিন্তু এতটুকু ডিস্টেন্স পরে কপিটা হবে। তার মানে হলো কপি করার সময় যদি আপনি দূরে কপি করেন, দূরে সিলেক্ট করেন, মনে করেন এখানে সিলেক্ট করেছেন, এখানে 1/2 ইঞ্চি দূরত্ব আছে, তাহলে এখানে আরো 1/2 ইঞ্চি হবে। তার মানে আপনার টোটাল প্ল্যান যদি 1 ইঞ্চি থাকে, তাহলে কপিটা করতে হবে 1/2 ইঞ্চি দূরত্বে। আমি জাস্ট এক্সাম্পল দেখাই, এখানে একটা ক্লিক, অল্ট এবং শিফট প্রেস করে একটা ক্লিক, তাহলে কি হলো, এদিকে যতটুকু দূরত্ব আছে, আমি যেখানে ক্লিক করেছি তার ডান পাশে অতটুকু দূরত্ব গিয়ে বসবে। তার মানে চারিদিকে সে একই রকম কাজ করবে। আপনি লেফটে চাইলে লেফটে ক্লিক করতে হবে, যেদিকে চান সেদিকে ক্লিক করতে হবে। তার মানে হলো আপনার আনুমানিক বোঝার বিষয়টার জন্য আমি 4টা গাইড ড্র করেছি, যে আপনার এটাকে যখন কপি করবেন, তাহলে উপরে করতে হলে এই পাশে করতে হবে, নিচে করলে এই পাশে করতে হবে, লেফটে হলে এই পাশে, রাইটে হলে রাইট সাইডে। ক্লিয়ার বিষয়টা? যে আপনি কোন পাশে কপি করবেন ঠিক ওই পাশে ক্লিক করেন। এখন ক্লিক উপরে নিচের কোনো ইস্যু আছে কিনা, কোনো ইস্যু নেই। আপনি নিচেটা আগে করতে পারেন, উপরটা আগে করতে পারেন, সমস্যা নেই। অথবা উপরেটা আগে করলেন, পরের নিচে করলেন, তাও সমস্যা নেই, কিন্তু সাইডগুলো ঠিক রাখতে হবে। রোটেটের জন্য এই যে রোটেট টুল আছে, এটা যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলে রোটেটের জন্য একটা সাইন আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্গেল লেখা আছে। প্রিভিউতে ক্লিক করে যদি অ্যাঙ্গেলগুলো সরান, দেখবেন ওই অনুযায়ী সে ঘুরছে। আসলে এরকম আনওয়ান্টেড জিনিস তো আমরা চাই না। হয়তো এটা চাই আমি 45 ডিগ্রি ঘুরাতে চাই, 45 ডিগ্রি লিখে একটা ট্যাপ দিতে পারেন, তাহলে দেখাবে 45 ডিগ্রি ঘুরেছে। তার মানে যত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘুরাতে চান লিখে আপনি জাস্ট প্রিভিউ উঠে আবার দিলে হবে, সে ওই ডিগ্রিতে ঘুরে যাবে। ইজি না কাজটা? আচ্ছা, এখন আমি চাই যে এটা ঘুরবে এবং কপিও হবে, তাহলে কি করব? তাহলে আবার একই জায়গায় ক্লিক করতে পারি। ক্লিক করে যদি আমি চাই 135 ডিগ্রি ঘুরবে প্লাস কপি হবে, তাহলে 135 ডিগ্রি লিখে যদি কপিতে ক্লিক করি তাহলে দেখেন কি হলো, অরিজিনালটা যে জায়গায় ছিল সেই জায়গায় আছে, সাথে 135 ডিগ্রিতে সে একটা কপি হয়েছে। ক্লিয়ার না বিষয়টা? খুব কি কমপ্লেক্স? খুব কমপ্লেক্স না। আচ্ছা, আমরা এখন যে সেন্টার থেকে সে ঘুরলো এই সেন্টার লোকেশনটা চাই না। ডাবল ক্লিক করলে দেখেন একটা সেন্টার পয়েন্ট চলে আসছে, তাই না? সে কিন্তু এই সেন্টারকে ধরেই ঘুরছে, কিন্তু আমরা চাই ডিফারেন্ট জায়গা থেকে সেন্টারটা করার জন্য। তাহলে আমরা কি করব, যেখানে সেন্টার চাপো অল প্রেস করে যদি ওইখানে ক্লিক করি, দেখেন অল চাপার সাথে সাথে এই টুলটা সিলেক্ট অবস্থায় তার সাথে কয়েকটা ডট দেখা যাচ্ছে। দুইটা ডট দেখা যাচ্ছে না? আপনারা সামনাসামনি যদি তাকান তখন দেখবেন চারটা ডট দেখা যাচ্ছে, চারটা বা পাঁচটা, কিন্তু এখানে ডিস্টেন্সের কারণে বা ছোটোর কারণে দুইটা দেখতে পাচ্ছেন। আমরা হয়তো সেন্টারটা এই জায়গাটা চাই, তাহলে এখানে একটা ক্লিক করেন। সেন্টারে ক্লিক করলে কি হবে, 135 ডিগ্রি আছে, সে এখানে সেন্টার ধরে 135 ডিগ্রি ঘুরেছে। যদি মনে হয় না আমি 15 ডিগ্রি ঘুরাতে চাই, তাহলে এখানে সেন্টার ধরে সে 15 ডিগ্রি ঘুরেছে, তাই না? আগে ছিল একদম সেন্টারে, এখন সেন্টারটা চলে আসছে এই জায়গায়। যদি আপনি চান না আমি 45 ডিগ্রি ঘুরাতে চাই, সে এখানে সেন্টার ধরেই ঘুরাবে। এখানে যদি আমি কপি দেই, যে আমি 15 ডিগ্রিতে একটা কপি করতে চাই, এটা ক্লিক করেন, আগেরটা যেখানে ছিল এখানেই আছে, সাথে একটা 15 ডিগ্রি কপি হয়েছে। এখন এই কাজটা আমি আরও কয়েকটা কপি করতে চাই যে 15 ডিগ্রি পরপরই ঘুরবে, তাহলে এটা আমার লাইফটা ইজি করার জন্য একটা শর্টকাট ইলাস্ট্রেটর বানিয়ে দিয়েছে আপনাকে, যেটাকে বলা হয় ট্রান্সফর্ম এগেন। ট্রান্সফর্ম এগেনটা পাবেন অবজেক্ট মেনুতে যাওয়ার পরে, ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম হবে ট্রান্সফর্ম এগেন, যেটা হলো কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলে কি হয়, যে আপনি যে কাজটা করলেন মোস্ট অফ দ্য টাইম রোটেট এবং রিফ্লেক্টের কাজগুলো সে এগেইন করে দেয়, আরেকবার করে দেয়। তাহলে কন্ট্রোল ডি যদি দেই, আমার এটা ডুপ্লিকেট হতে থাকে, আমি যদি আরও দিতে থাকি সে অনুযায়ী সে ঘুরতে থাকবে। ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা, যেই কাজটা করবেন সেটা হলো গাইড। হ্যাঁ, এখান থেকে আমি একটা গাইড ড্র করব। এটা কোনো আসলে মাপ নাই, কোনো এক্সাক্ট মাপ নাই। তারপরে আমি পাশে একটা গাইড নিব, তার পাশে একটা গাইড নিব। প্রথম দুইটা গাইড থেকে এটা দূরত্বটা একটু ডাবল হলে বেটার হয়, বিষয়টা এরকম। ঠিক আছে, দূরত্বটা এরকম আসবে। আচ্ছা, তারপরে আমি একটু জুম ইন করে পেন টুল দিয়ে প্রথমে কি করব, স্টার্টিং পয়েন্টটা থাকবে আমার রাইট সাইডে। শিফট প্রেস করে যদি আমরা আরেকটা ক্লিক করি তাহলে স্ট্রেট থাকবে লাইনটা, এটা আমরা জানি অলরেডি, তাই না? তারপরে যেটা করব, শিফট প্রেস করে আবার উপরের দিকে একটা ক্লিক করব, আবার শিফট প্রেস করে উপরে লেফট সাইডে ক্লিক করব। এখানে দেখেন মাঝখানে রোটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু বেশিওর যেখানে ড্র হয়েছে অনেক সময় হয় কি একই থিকনেসের কারণে, আর এখানে আমার কালার নাই সেই কারণে হয়তো দেখাচ্ছে না। এখন দেখা যাচ্ছে, ফিল কালারটা নান থাকবে, স্ট্রোক কালারটা ব্ল্যাক থাকবে। ঠিক আছে, তাহলে আমি কী করলাম, এখান থেকে এটা এই স্টেপ, এই স্টেপ, এই স্টেপগুলো আমি কী করেছি, মানে স্ট্রেট এবং কী চেপে শিফট প্রেস করে। আচ্ছা, লাস্ট যে ক্লিকটা করবেন সেটা হলো, শুরু করেছি যেই পাশটা দিয়ে, ডান পাশটা দিয়ে শুরু করেছি না, ডান পাশে থেকে স্টার্ট করেছে, দেখেন এই যে ডান পাশে থেকে শুরু হয়েছে, শেষ করবো এবং ডান পাশে, এরকম একটা কাছাকাছি দূরত্ব, কোনো এক্সাক্ট মেজারমেন্ট নাই। ক্লিক করে আমরা ছেড়ে দিব না, ক্লিক করে একটু ড্র্যাগ করব, এরকম ছেড়ে দিলে একটা শেপ তৈরি হলো, এজ লাইক একটা নাইফের মতো হয়েছে, তাই না? আচ্ছা, এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা অলরেডি শিখে গেছি। কি করব, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, করার পরে রিফ্লেক্ট টুলে নেব। রিফ্লেক্ট টুল দিয়ে আমরা শুরুর অ্যাঙ্কর পয়েন্টে একটা সিম্পলি ক্লিক করব, অল্ট এবং শিফট প্রেস করে শেষের অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করব। হ্যাঁ, নাইফ কি হয়ে গেল, এখন আইসক্রিমের মতো হয়ে গেছে। এখন আমাদের গাইডের কাজটা শেষ। গাইড আমরা কি করব, হাইড করে দেব। কোত্থেকে দেব, গাইড থেকে। এখানে গিয়ে দেখেন হাইড গাইড আছে, গাইডটা হাইড করে দিলাম, আমাদের কাজ শেষ। এখন দুইটা কিন্তু আলাদা, তাই না? এই যে দেখছেন দুইটা আলাদা সিলেক্ট হচ্ছে, বুঝা যাচ্ছে বিষয়টা? এটা সিলেক্টেড, এটা সিলেক্টেড না। আমরা একটু আগে জয়েন্ট শিখেছিলাম, তাহলে আমরা কি করবো, দুইটা পয়েন্টকে যদি আমরা একবারে এরকম সিলেক্ট করি তাহলে এটারও মাথা, এটারও মাথা, দুইটা ওপেন মাথা সিলেক্ট হচ্ছে। সিলেক্ট অবস্থায় আমরা অবজেক্ট থেকে পাথ থেকে যদি জয়েন দেই অথবা কন্ট্রোল জে চাপি তাহলে কি হবে, জয়েন্ট হয়ে যাবে। যখনই জয়েন্ট হবে তখনই একটা এরকম কন্ট্রোলার আসবে, আদারওয়াইজ এই কন্ট্রোলারটা আমরা পাবো না। আচ্ছা, নিচে গিয়ে আপনারা যদি নিচের দিকে যান, এইখানে তাহলে দুইটা মাথা খোলা থাকার কথা, তাহলে কি করবেন, এটা সিলেক্ট করার সময় খেয়াল করেন এই যে মাউস ক্লিক করে যেভাবে চারকোনা বক্স বানিয়েছি এরকম বানাবেন। তাহলে দুইটা মাথা এখন সিলেক্ট হয়েছে। আবার একই কাজ করেন, অবজেক্ট থেকে পাথ থেকে জয়েন, তাহলে বিশিওর যে জয়েন হয়ে গেছে। আচ্ছা, এখন যে কাজটা করবেন সেটা হলো পুরো জিনিসটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে রোটেট টুলে যাবেন। রোটেট টুলে গিয়ে আমরা যে সেন্টার আছে এই সেন্টার নিব না, আমরা এইখান থেকে সেন্টারটা বানাবো একটু নিচ থেকে। তাহলে সেন্টার বানানোর জন্য আমি অল প্রেস করব, অল প্রেস করে এখানে 15 ডিগ্রি আছে, আপনি সেটা দিয়েও করতে পারেন অথবা ডিফারেন্ট ওয়েতে হতে পারে। জাস্ট সিম্পলি একটা ক্লিক করলে সেন্টারটা তৈরি হয়ে যাবে। কিবোর্ডে অল প্রেস করে তো কপি করা যায়, সেটা দিয়ে আমরা একটু যে কোনো ডিস্টেন্সে অল্প একটু ডিস্টেন্সে কপি করে ছেড়ে দিতে পারি। পারবো না জিনিসগুলো বানাতে। আচ্ছা, এখন আরেকটা জিনিস শিখেছি না, ট্রান্সফর্ম এগেইন কন্ট্রোল D। যদি আমি কন্ট্রোল D দিতে থাকি শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখি। সামথিং কিছু একটা দাঁড়িয়েছে যেটা একটু ডিফারেন্ট, তাই না? আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম কোথা থেকে কি হলো।